কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের। ভারত বাংলাদেশ সীমান্তে পাচারকারীদের জন্য পাস ইস্যু করছেন কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রীর সরকারি প্যাডে ফর্ম ছাপানো হয়েছে, বিএসএফের 85 নম্বর ব্যাটালিয়নকে পাস ইস্যু করতেই এই ফর্ম, এমনটাই অভিযোগ। বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। কি অভিযোগ মহুয়া মৈত্রের? দেখো, প্রথমেই বলে রাখি যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গতকাল থেকে বলা হচ্ছিল যে এই যে লেটার হেড ব্যবহার করা হয়েছে, এই লেটার হেড ফেক। কিন্তু আজকে শান্তনু ঠাকুর কলকাতা টিভিতে যে প্রতিক্রিয়া দিয়েছেন, সেখানে তিনি স্বীকার করেছেন যে তিনি এই লেটার হেডে এই অনুমতিপত্র দিয়েছেন। অর্থাৎ মহুয়া মৈত্রের পক্ষ থেকে সেই চিঠিকে সামনে নেই তারা যেটা জানিয়েছেন যে গরু পাচার, কয়লা পাচার এবং বালি পাচারের যে অভিযোগ বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মৌসুমেন্দু অধিকারীরা করতেন, তারই মন্ত্রিসভার সদস্য, জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী এই শান্তনু ঠাকুর, তিনি গরুর মাংস পাচারের জন্যই কিন্তু অনুমতিপত্র বা ছাড়পত্র দিচ্ছেন। তা নিয়ে তীব্র কটাক্ষ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহুয়া মৈত্র তার এক্সচ্যানেলে করেছেন এবং শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহুয়া মৈত্রের আরো কয়েকটি রয়েছে। তিনি যেটা জানিয়েছেন যে ভারত বাংলাদেশ সীমান্তে পাচারকারীদের জন্য পাস দেয়া হচ্ছে এবং তাতে কেন্দ্রীয় মন্ত্রী যুক্ত, তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেছেন এবং কেন্দ্রীয় মন্ত্রীর প্যাডে এই ফর্ম ছাপানো হয়েছে বলেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে এবং বিএসএফের 58 নম্বর 85 নম্বর ব্যাটালিয়নকে উদ্ধৃত করে এই চিঠি লেখা হয়েছে শান্তনু সেনের, এই শান্তনু ঠাকুরের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই চিঠিকে সামনে এনে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। দেখো, অঙ্কুর গত কয়েক বছর ধরেই কিন্তু ভারতীয় জনতা পার্টি এই পাচারের অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে করতেন, কিন্তু তাদেরই যে মন্ত্রিসভার এক সদস্য তিনি যেভাবে এই চিঠি দিলেন লেটার হেড ব্যবহার করে এবং গরুর মাংসের মতো জিনিস তিনি পাচারের যে ছাড়পত্র দিয়েছেন তা নিয়ে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে এবং অন্যদিকে বিশ্বজিৎ দাস, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা, বলেছেন ঠাকুর পরিবারের সদস্য, সেই কথা তার মাথায় রাখা উচিত ছিল। ঠাকুর পরিবারের একটা ধন্যবাদ। আপনার সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। কি বলেছেন এই ঘটনার প্রেক্ষিতে সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, মহুয়া মৈত্র এবং বিরোধীরা কি বলেছেন আমরা শোনাব। বর্ডারের আগে প্রায় 5 কিলোমিটার 1/2 কিলোমিটার আগে একটা নাকা চেকিং করিয়েছে বিএসএফ, ওটা আগে ওখানে ছিল না। এবার ওর নাকা চেকিং এর ভেতরে যে প্রায় 20,000-এর মতো মানুষ বাস করে তাদের কোনো জিনিসপত্র ওখানে নিয়ে যেতে দেওয়া হয় না, বিএসএফ এর মাধ্যমে ওটা নিয়ে একটা সমস্যা হয়। নিয়ে যেতে দেওয়া হয় কাদের? যারা টিএমসির মেম্বার যারা আছেন তারা যদি তাদের অথরাইজড প্যাডে লিখিত করে দেয় তাহলে টিএমসির লোকেরা ওখানে নিয়ে যেতে পারে, ওখানে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, চিনি, ডাল, গম, নিজেদের খাবার জন্য ঘরে, ওটা পাচার করবার জন্য নয়। তো সেখানে আমাদের লোকেরা ওখানে কোনো কিছু নিয়ে যেতে পারে না। ইভেন আমাদের লোকেদের বাড়িতে যদি মেয়ে দেখতে আসে তাদের পুরো বস্ত্র খুলে চেক করে তারপরে তাদের পাঠানো, এটা একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়ায়। এখানে কোনো এটা অযৌক্তিক কিছু নয়, এটা পাচারের জন্য নয়। ওখানে একটা নাকা চেকিং আছে হাকিমপুরে, ওর ভেতরে যারা বাস করে তাদের হ্যারাসমেন্ট হয়, এটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টেরও দেখা উচিত আর রাজ্য সরকারের যারা মেম্বার প্রতিনিধি আছে ওখানে টিএমসির, তারা নিজেদের প্যাডেও ওটা দিচ্ছে, আমাদের কাছে প্রমাণ আছে। মহুয়া মৈত্র না জেনে শিক্ষিত হয়ে অশিক্ষিতের মতো বক্তব্য দিচ্ছে, শান্তনু ঠাকুর ওপেনে প্যাডে গরু পাচার করবার জন্য দেবে, এটা নিরক্ষরের লক্ষণ শুধু অশিক্ষিত। বনগাঁতে যে বাংলাদেশ সীমান্ত সেখানে যে অনেক রকমের অসাধু কাজকর্ম হয়, স্মাগলিং হয় এবং সেখানে বিজেপির শান্তনু ঠাকুর সহ বিভিন্ন নেতার যুক্ত থাকার অভিযোগ পাওয়া যায়, এটা নতুন কিছু না। এরকম কথা ওই চত্বরে কান পাতলেই শোনা যায়, এরকম কানাঘুষো কানে আসে। কিন্তু এখানে একটাই কথা বলার, মহুয়া মৈত্র দল এখন পশ্চিমবাংলায় সরকার চালাচ্ছে, শুকনো অভিযোগ আমাদেরকে মানে সিপিএম করতে পারি, কংগ্রেস করতে পারি, আমাদের কাছে যে খবর আছে সেই খবরের ছাড়া সেটাকে নিয়ে অভিযোগ করা ছাড়া আমাদের করার কোনো ক্ষমতা নেই। কিন্তু মহুয়া মৈত্র দল আমাদের রাজ্যে সরকার চালাচ্ছে, তার দলের পুলিশ, তার দলের নিয়ন্ত্রণে থাকা ইন্টেলিজেন্স, তারা বিরোধীদেরকে গ্রেপ্তার করতে পারে, ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু লিখলে অন্য রাজ্য থেকে গ্রেপ্তার করে আনতে পারে, আর বর্ডারে দাঁড়িয়ে সেটা শান্তনু ঠাকুর হোক আর যে ঠাকুরই হোক না কেন, সে যদি এই ধরনের ইলিগাল কাজকর্ম, ভয়ঙ্করভাবে ইলিগাল কাজকর্ম করেন, তাকে তার বিরুদ্ধে
তদন্ত করার ব্যবস্থা নেওয়ার সুযোগ তো মহামৈত্র দলের রয়েছে, সরকারের রয়েছে। তারা সেইগুলোকে না করে যদি খালি মিডিয়ার কাছে অভিযোগ করেন, তাহলে তো ধরে নিতে হবে যে তারাও এই সমস্যাটাকে জিইয়ে রেখে এটাকে নিয়ে একটা লেনদেনের রাজনীতি করছে। সুতরাং মহামৈত্রর কাছে আবেদন করব, আপনি যদি সত্যি আপনার অভিযোগের ব্যাপারে সিরিয়াস হন, তাহলে আপনার দলনেত্রীকে বলুন, আপনার মুখ্যমন্ত্রীকে বলুন, যে ব্যবস্থা ওনার নেওয়ার কথা সেই ব্যবস্থা যেন রাজ্যের পুলিশ নেয়।